চলো আজকে আমরা চলে এসেছি কুমারটুলি বিশ্বনাথ পালদা স্টুডিওতে। তো ওখানে তৈরি হয়ে গেছে অলরেডি, ডেলিভারি নিতে আসবে ফুল কমপ্লিট। এটা তো ফুল কমপ্লিট, আর এই মা এখনও হচ্ছে রানিং। তো দেখো কত সুন্দর, তোমাদের ফুল ডিটেলে আমি একটু পরে দেখাচ্ছি, কাজটা কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি। এই প্রতিমাটি যাবে ফুলবাগান মেট্রোর ওখানে। কি হ্যাঁ, আমাদের ক্লাবে। কি ক্লাবে পুনা? আমাদের ফুলবাগান আম্বেদকর। ফুলবাগান যুগবিন্দু আম্বেদকর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই ক্লাবে মা এখন যাবে। তো দেখো তোমরা, আমি ফুল ডিটেইলটা দেখাচ্ছি। আপনাদের ক্লাবের পুজো তাই তো? তো এটা কি তিন দিনের পুজো? কাল থেকে প্রোগ্রাম আরম্ভ হবে। আচ্ছা, কাল থেকে আমরা আমাদের যে ক্লাবের সিনিয়ররা আছে, আচ্ছা, যারা পুরনো, তাদের সম্বোধনা করব। আচ্ছা, তাদের হাত থেকে কিছু গরিব জরুরতমন্দ লোকদের আমরা শাড়ি বিতরণ করব। আচ্ছা, এইভাবে পুজোটা শুরু হয়? এরকম আমাদের যেমনি এরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরকম হিসাবে কিছু হয় না? না, আচ্ছা, আপনারা তিন দিন মন থেকেই এটা? শনিবার আমাদের মেন পুজো, আচ্ছা, রোববার আমাদের ভান্ডারা যাকে বলে না, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া রোববার। আর ভাসান মায়ের ওটা সোমবারে আবার পজিশন করে করি। আচ্ছা, বিকেল দিয়ে একদম প্রসেশন করে ধুমধাম করে করে। ঠিক আছে, তো বিশ্বনাথ পালদার হাতের কাজ খালি দেখো, সাদা মুখশ্রীর ওপরে চোখটা তো মানে দেখবার মতো, একমাত্র চোখ দেখলেই হাতের কাজটা বোঝা যায়, চোখের টানটা দেখলে, তুলির টানটা দেখলে। মুখটা তো অসাধারণ, একদম গোল, মানে দারুণ। তো সাদা মুখশ্রীর সঙ্গে এই গয়নাটা কিন্তু পুরো রূপোর, এখান থেকেই কিন্তু এটা কিন্তু দাদাদের দেওয়া রূপোর গয়না। তো এখান থেকেই পরিয়ে কিন্তু বিশ্বনাথ দা পাঠাচ্ছেন, এখান থেকে পরিয়ে পুরো পুরো সাজিয়ে গুছিয়েই পুরো রূপোর গয়না। এই যে হার যা দেখছো, দুল যা দেখছো, কানবালা, মাথার টায়রা, টিকলি, সব রূপোর। এই যে বড় সীতাহার, সমস্ত যে কটা আছে সব কটার উপর। সাদার সঙ্গে রূপোটা এত সুন্দর খেলেছে, দারুণ লাগছে, দারুণ।